আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকে আমি একটা করম চাল আচারের রেসিপি নিয়ে এসেছি। অনেক অনেক সুস্বাদু একটি ফল এবং আচারটাও অনেক মজার। তো আসুন আমরা জেনে নিই কীভাবে আচারটা আমি বানালাম। করম চা প্রথমে আমি ধুয়ে কেটে ভেতর থেকে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি, সুন্দর করে দুই ভাগ করে ভেতর থেকে বিচি, কারণ বিচিতে প্রচুর পরিমাণ কষ থাকে, আচারের কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে সাথে দিলাম তেজপাতা, শুকনা মরিচ, পাঁচ ফোড়ন, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সিরকা, তারপর আদা বাটা এবং রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়লাম। চুলা রেখে এরকম যখন একটু পানি ছেড়ে যাবে, তারপর হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে চিনি দিয়েছি কারণ হচ্ছে অত্যধিক টক ফল, যারা টক খেতে ভালোবাসেন তাদের জন্য তো অনেক প্রিয়, কিন্তু যারা পছন্দ করে না টক খেতে তাদের জন্য একটু চিনিতে একটু বেশি দিতে হবে, নাহলে টকটা সহজে যেতে চাইবে না। এরকম পানি ছেড়ে দেওয়ার পর থেকে আমি একটু নাড়তে থাকলাম এবং আমি কোনো ঢাকনা দিইনি যাতে করে কালারটা ভালো থাকে। তারপর আমার আচারটা যখন একটু টেনে আসছে, চিনির পানিটা যখন একটু টেনে আসছে তখন এরকম হয়ে আসছে এবং বানানো হয়ে গেল আমার করম চাল আচার। অনেক 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 মজার এই সুস্বাদু আচারটি, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজার। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে একটা লাইক দিবেন।